সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর এক দশকের বেশি সময় পর বৃহস্পতিবার প্রথমবার সৌদি আরবের মাটিতে পা রাখেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। শুক্রবার সৌদি আরবের নেতৃত্বে আরব লীগের 32তম শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। মূলত এই সম্মেলনে অংশ নিতেই প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এ সফর। সম্মেলনে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান আরব লীগের নেতারা। আয়োজক দেশ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায় বাশার আল-আসাদকে। 2011 সালের পর প্রথমবার বাশার আল-আসাদ আরব প্রতিবেশীদের সঙ্গে এক কাতারে বসেন। পরে আরব লীগের 22 সদস্য দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এই সম্মেলনকে মধ্যপ্রাচ্যের নানা সংকট নিয়ে আলোচনার জন্য এক ঐতিহাসিক সুযোগ অভিহিত করে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, এর মধ্য দিয়ে আরবদের মধ্যে ঐক্য ও সংহতি সৃষ্টির ক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে। আরব অঞ্চলে শান্তি, যুদ্ধ ও ধ্বংসের পরিবর্তে উন্নয়ন ও সমৃদ্ধির পথ তৈরি হবে। সিরিয়া সবসময় আরব বিশ্বের অন্তর্ভুক্ত উল্লেখ করে বাশার আল-আসাদ। একই সঙ্গে আরব রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বানও জানান তিনি। বলেন, দেশের জনগণের হাতে অভ্যন্তরীণ বিষয়গুলো ছেড়ে দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় নতুন একটি বিশ্ব ব্যবস্থা চালু হচ্ছে উল্লেখ করেন সিরিয়ার প্রেসিডেন্ট, যেখানে বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে পশ্চিমাদের প্রতি স্পষ্ট বার্তা দেন তিনি। পশ্চিমা আধিপত্যের কারণে আমরা এমন একটা বিশ্বে অবস্থান করছি যেখানে সবার মাঝে অংশীদারিত্বের অভাব রয়েছে। তবে বিদেশি হস্তক্ষেপ ছাড়া আঞ্চলিক সমস্যা সমাধানে আরব লীগের এই সম্মেলনটি বলা যায় ঐতিহাসিক একটি সুযোগ, যার সদ্ব্যবহার করে আমাদের কাজ করতে হবে। এই সম্মেলনে প্রেসিডেন্ট আসাদের উপস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন সৌদি যুবরাজ। সম্মেলনের এক ফাঁকে তিউনিশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে দেখা করেন আসাদ। সরকার বিরোধীদের উপর দমনপীড়নের অভিযোগে 2011 সালে আরব লীগ থেকে বহিষ্কার করা হয় সিরিয়াকে। দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় আরব লীগের প্রায় সবকটি দেশ। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ এক যুগ। চলতি মাসে হঠাৎ করেই দামেস্কের সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্যোগ নেয় রিয়াদ। কয়েকটি শর্তে সিরিয়াকে পুনরায় সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা। এদিকে আরব লীগে ফেরার বিষয়টিকে অনেকে স্বাগত জানালেও সম্মেলনে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের যোগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সিরিয়ার কয়েক হাজার মানুষ। ইদলিব, আলবাব, আফরিন সহ কয়েকটি শহরে সড়কে বিক্ষোভ করেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ।